ঢেঁড়শে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, সি এবং ফোলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস, আস্থমা, অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত এক বাটি করে ঢেঁড়শে তরকারি খেলে কিডনির ভেতর জমে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। শরীরের সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে, ফলেট তার মধ্যে অন্যতম। তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারে উচিত নয়। এই কারণেই তো প্রতিদিন ঢেঁড়শ খাওয়ার উচিত, কারণ এই সবজিটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঢেঁড়শের শরীরের থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্টে উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদ হজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত একাধিক গ্যাস স্টাডিতে দেখা গেছে, যদি নিয়মিত ঢেঁড়শ খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়া আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, তেমনি কোষদের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায়। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানদের কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। প্রসঙ্গত কোষদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে। অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়শের অন্তর্ভুক্ত মাস্ট, কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে, সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উপাদান বাড়িয়ে দেয়, ফলে এনিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। প্রসঙ্গত ভারত, বাংলাদেশে, মায়ানমার এবং দক্ষিণ এশিয়ায় একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পড়েছে। আমাদের দেশে তো এনিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে এই সবজিটির কতটা কাজে আসতে পারে তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢেঁড়শের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিটির ফাইবার সমৃদ্ধ, এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঢেঁড়শে উপস্থিত ফলিক অ্যাসিড হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো 40-এর পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢেঁড়শ খাওয়া উচিত। আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে, আমাদের দেশে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়শ খাওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। আবহাওয়া পরিবর্তনের সময় অথবা ধুলোবালি নাকে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে থাকে, তাহলে তো কষ্ট কমাতে ঢেঁড়শের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যা অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না, ফলে আস্থমার প্রকোপ কমাতে শুরু করে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তদের সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 50 মিলিয়ন, যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে তা জানা আছে। গবেষণা বলছে, প্রতিদিন 6-8টা ঢেঁড়শ খেলে শরীরে ইনসুলিনের উপাদান চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই ঢেঁড়শের আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।